দ্য গালফ নিউজে বরাতে জানা যায়, আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় 20 লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। হাজিদের থাকার জন্য 4,000 ভবনকে লাইসেন্স দেওয়ার কথা সৌদি সরকারের তরফে। দর্শক, এই বিষয়ে সৌদি আরব থেকে জানাচ্ছেন সহকর্মী হানিশ সরকার উজ্জ্বল। 2024 সালের হজের জন্য সৌদি সরকার ভালো একটি সুখবর দিয়েছে, যে সুখবরটি আপনার প্রায় 4,000 ভবন অনুমোদন দিচ্ছে সৌদি সরকার। ইতিমধ্যে 1,000 ভবন অনুমোদন দিয়েছেন। আসলে সেই ভবনের মধ্যে থাকতে পারবেন প্রায় 20 লক্ষ হাজি। আসলে যে 20 লক্ষ হাজিগুলো থাকতে পারবেন, আমি বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই আরটিভির মাধ্যমে, যারা বর্তমানে হজ কার্যক্রমের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে। তার জন্য আমি অনুরোধ জানাবো বাংলাদেশ হজ মিশন হতে সংশ্লিষ্ট হজের দায়িত্বে যারা আছে, তারা যাতে বাংলাদেশে হজের কার্যক্রম অতি দ্রুত সম্পূর্ণ করে। সম্পূর্ণ করলে কিন্তু যে হাজিদের থাকার যে ব্যবস্থাটা সৌদি সরকারের অনুমোদনকৃত যে ভবনে থাকতে পারবে বলে জানিয়েছেন। এ বছরে প্রায় 28 কোটি মানুষ নামাজ আদায় করেছেন মসজিদ নববীতে, একটি নিউজে জানিয়েছেন। আর একটি জিনিস আপনাদের জানাতে চাই, প্রায় 1 কোটি মানুষ এই হজ মৌসুমে কিন্তু উমরা সম্পূর্ণ করেছেন হারাম শরীফে। আসলে সৌদি সরকার পর্যটন খাতে বিকশিত করার লক্ষ্যে কিন্তু ঢেলে সাজাচ্ছে পুরো সৌদি আরব, যাতে আগামীতে আরও হাজি বেশি আসতে পারে বলে তারা সেই ধারণা করছে। এবং গতবার কিন্তু করোনা নিষেধাজ্ঞা ছাড়াই কিন্তু হজ সম্পূর্ণ হয়েছে, এবারে কিন্তু সেই আশাই রয়েছে সৌদি সরকারে। হ্যাঁ, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য।